এদিকে দীর্ঘদিন পর ছেলেকে নিয়ে সাকিব খানের বাসায় ডিনার করলো নায়িকা অপু বিশ্বাস। তবে হঠাৎ সাকিবের বাসায় অপুকে দেখে অবাক তার ভক্ত অনুসারীরা। তবে কি গুঞ্জনই সত্যি হলো, আবারও কি এক হচ্ছেন তারা? দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঢালিউডের সাবেক তারকা দম্পতি সাকিব খান অপু বিশ্বাস বিচ্ছেদের 6 বছরের মাথায় আবারও তাদের সম্পর্ক জোড়া লাগার বিষয়ে কানাঘোষা চলছে। এ প্রসঙ্গে অপু বিশ্বাস সম্প্রতি একটি গণমাধ্যমকে জানান, সাকিব একজন ভালো মনের মানুষ, এখন তার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করছে। সন্তান পরিবার পরিজনের প্রতি দারুণ আবেগ কাজ করে তার। তিনি আরো বলেন, আমরা দুজন মিলেই জয়কে স্কুল থেকে আনা নেওয়া করি। এছাড়াও মাঝে মধ্যে সাকিব আমার ব্যক্তিগত মিডিয়ার কাজের ব্যাপারেও পরামর্শ দেয়। এদিকে সাকিবের সঙ্গে একই ছাদের নিচে বসবাসের বিষয়ে অপু বিশ্বাস বলেন, সেটা এখন বলবো না, সময়ই বলে দেবে। অপু বিশ্বাস আরো বলেন, আমার তো বাবা মা নেই, শ্বশুর শাশুড়ি এখন আমার মা বাবা, তো বাবা মায়ের বাসায় যাবো না কেন, প্রায়ই যাওয়া হয় সেখানে, তারা আমাকে একেবারে মেয়ের আদরে দেখেন। আমার মা মারা যাওয়ার পর কাছের মানুষের সঙ্গে মিলেমিশে থাকার বিষয়টি আমি নিজ থেকে বেশি অনুভব করেছি, এতে তাদের সঙ্গে সম্পর্কটা আরো গাঢ় হয়েছে আমার। অপু বলেন, কদিন আগে আমার শাশুড়ির কাছে ফোন করে ইলিশ মাছ খেতে চেয়েছিলাম, মা বললেন ঠিক আছে আমি রান্না করছি, একটু পর ফোন করে জানাও সঙ্গে কি দিয়ে রান্না করব। এরপর আমি অন্য কাজের ব্যস্ততায় ফোন করতে ভুলে গেছি, তখন হঠাৎই শাশুড়ি ফোন, ধমকের স্বরে বললেন, এই মেয়ে তুমি কি দিয়ে ইলিশ খাবে জানাতে বললাম, দেরি করছো কেন? এই হলো আমার শাশুড়ি। সত্য কথা বলি, আমার জীবনে ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু আমি একটা পর্যায়ে এসে বুঝেছি তারা কতটা ভালো মনের মানুষ, এখন আমাকে কতটা ভালোবাসেন তারা। প্রসঙ্গত, চিত্রনায়ক সাকিব খানকে ভালোবেসে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। তাদের সংসারে আব্রাম খান জয় নামে এক পুত্র সন্তান রয়েছে। ছেলের বয়স যখন 2 বছর তখন তারা বিচ্ছেদের পথে হাঁটেন। দর্শক, এই পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলা কৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।